বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। লাইট ফর স্কুল কর্তৃক আয়োজিত নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। শ্রেণী চতুর্থ বিষয় গণিত, আর আমি সাথে আছি তোমাদের শাহনাজ মিস, ডে শিফট সহকার ইনচার্জ ভাটারা ক্যাম্পাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনু 8.1 এবং 8.2 অনুশীলন করব ভগ্নাংশ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই খাতা কলম বই নিয়ে রেডি হয়ে যাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণে রেডি হয়ে আছো মিসের জন্য। তোমরা প্রথমে তারিখ লিখো ডান পাশে 13/8/2020, এবং বাম পাশে লেখো CW। ঠিক মাঝখানে দেখো একটা হেডলাইন দেওয়া আছে, সাধারণ ভগ্নাংশ। তোমরা এই সাধারণ ভগ্নাংশ লিখে নিচে একটা দাগ দিয়ে দাও। এরপরে আমরা ভগ্নাংশ করতে গেলে আমাদের প্রথমে জেনে নিতে হবে আসলে ভগ্নাংশটা কি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার কথাগুলো তোমরা মনোযোগ সহকারে শোনো। দেখো প্রথমে আমি লিখেছি ভগ্নাংশ কাকে বলে। তো আমরা ভগ্নাংশ কাকে বলে যদি না জানি, তাহলে কিন্তু অঙ্কটা করতে গেলে আমরা সমস্যায় পড়ব। দেখো ভগ্নাংশ কি? কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলি। তাহলে আমরা ভগ্নাংশ কাকে বলে এটা জেনে নিলাম। এখন আমরা জানব হর এবং লব। সাধারণত একটি দাগ টেনে এর উপরে ও নিচে সংখ্যা লেখা হয়। এই দাগের উপরে যে সংখ্যা লেখা হয় তাকে বলা হয় লব, এবং দাগের নিচে যে সংখ্যা লেখা হয় তাকে বলা হয় হর। ভগ্নাংশের উপরের রাশিকে বলা হয় লব এবং নিচের রাশিকে বলা হয় হর। যেমন 5/7, এখানে 5 হলো লব, 7 হলো হর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। আমরা পরের অংশে চলে যাই। ভগ্নাংশ তিন প্রকার, যথা 1 প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। আমরা আজকে আলোচনা করব 1 প্রকৃত ভগ্নাংশ, 2 অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। আর অপ্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব হরের চেয়ে বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। শিক্ষার্থীরা, আমরা প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ শিখলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু পর্যালোচনা করি। আমরা যতক্ষণ শিখলাম প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, ভগ্নাংশ কাকে বলে, এটি একটু পর্যালোচনা করি। দেখো এক নম্বরে আমি একটা চিত্র এঁকেছি। চিত্র আঁকার পরে একটা ঘর, এখানে 1, 2, 3, 4, 5 পাঁচটা ঘর করেছি। তার ভিতরে একটা ঘর আমি রং করেছি। তাহলে 5 ভাগের 1 ভাগে আমি রং করেছি। আমি কিন্তু এটা সংখ্যা দেখে দিয়েছি যে 1/5। তার মানে এখানে যে ঘর আছে 5টা, তার 5 ভাগের 1 ভাগ হলো রং করা, আর 4 ভাগ হলো খালি। তা এরপরটা দেখো, এখানে আছে 1, 2, 3, 4, 5, 6 ভাগ করা। 6টাকে আমি ভাগ করেছি, 6 ভাগের ভিতরে আমি 5 ভাগ রং করেছি, 1 ভাগ আমার খালি রয়েছে। তাহলে এখানে 6 ভাগের 5 ভাগ রং করা হয়েছে। শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা 2 নম্বরে যাই। এখানে আছে দেখো লেস দেন আর মোর দেন। তো আমরা এখানে প্রতীক ব্যবহার করে কোনটা ছোট কোনটা বড় এটা ব্যবহার করবো। দেখো লেস দেন এবং গ্রেটার দেন, এই চিহ্নটাকে যেদিকে মুখ করা থাকবে সেটাতে হবে বড়, আর যেটার দিকে চিকন অংশটা থাকবে সেটা হবে ছোট। তাহলে দেখো এখানে আছে 1/4 খালি ঘর, 3/4 আমি তোমাদের সুবিধার জন্য আগে থেকে করে রেখেছি। তাহলে এখানে দেখো উপরে আছে লব 4/3, তাহলে 4/3 এটা বড়, এর জন্য এই চিহ্নটা এদিকে হয়েছে। 2 নম্বরটা দেখো 5/7 আর 4/7, তাহলে এখানে বড় কোনটা? এখানে বড় হলো 5/7, তাহলে এই চিহ্নটা হলো এই মুখটা যেদিকে থাকবে সেই অংশটাই হবে বড়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন হিসাবে যাব যোগ। আজকে আমরা প্রথম অঙ্ক শুরু করছি ভগ্নাংশের। 1 নম্বর দেখো 1/3 যোগ 1/3, এখানে হর সমান
আর লব সমান। তাহলে আমরা এখানে যে দুটো সংখ্যা আছে এই সংখ্যা আমরা একটা নিব, দুটো থেকে একটা লসাগু নিব, কারণ ঘরটাকে সবসময় লসাগু করে নিতে হয়। তাহলে তিন নিলাম, তিন তিনের ভিতরে কয়বার যায়, একবার যায়। তাহলে উপরে আমি এক লিখলাম, যোগ চিহ্ন যোগ চিহ্ন, আবার তিন দিয়ে তিনকে ভাগ করলে যা একবার আমি এক বসালাম, তাহলে কত হলো, এক আর এক যোগ করলে হয় দুই। তাহলে লব দুই হর তিন, আমাদের এখানে উত্তর হচ্ছে যে দুইয়ের তিন। এরপরে যাও দুই নম্বরে, দুইয়ের সাত যোগ চারের সাত। আমরা দেখো এখনো এখানে একই হর, এখানে হরের কোনো পরিবর্তন নাই, শুধু লবের পরিবর্তন আছে। যেহেতু হরের কোনো পরিবর্তন নাই, সেক্ষেত্রে আমরা দুটো সাত আছে, লসাগু করলে আমাদের লসাগু আসবে সাত। তাহলে আমরা দাগের নিচে লিখবো সাত, এরপরে এই সাত দিয়ে এই সাতকে ভাগ করব, যাবে একবার, এক দিয়ে যদি আমি দুইকে গুণ করি দুই অক্ষে দুই, যোগ চিহ্ন যোগ চিহ্ন, সাত সাতের ভিতরে একবারে যায়, উপরের চারের সাথে আমি গুণ করব, চার অক্ষে চার। তাহলে আমরা পেলাম দুই যোগ চার বাইশ সাত। তাহলে যোগ করে আমি দেখলাম উপরে লব হলো ৬ এবং হর হলো ৭, উত্তর ৬ ৭। এর পরেটা আসো তিন নাম্বার, ৫ ৬ যোগ ১ ৬। তাহলে এখানে আবার শিক্ষার্থীরা আমরা এবার তিন নাম্বারে আসি। তিন নাম্বারে দেখো হর একই লব আলাদা, তাহলে ৫ ৬ যোগ ১ ৬। এখানেও আমরা হর যেহেতু একই আছে তাহলে আমরা লসাগু ৬ নিব, ছয় ছয় ভিতরে একবার যায় পাঁচ অক্ষে পাঁচ, যোগ ছয় ছয় ভিতরে একবার যায় এক অক্ষে এক। এটা আর একটু ভিন্ন করা যেত গুণ করে, কিন্তু আমি সরাসরি বসে দিয়েছি গুণ করে। তাহলে উপরে ছয় নিচে ছয় হলো, এখন কি করব, যেহেতু আমার কাটাকাটি যায় কাটাকাটি করে ফেলবো, তো ছয় থেকে ছয় কাটলে হয় কত, এক, তাহলে উত্তর এক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এবারে এতক্ষণ যোগ করেছি, এখন আমরা বিয়োগে যাব। হ্যাঁ, তোমরা একটু দ্রুত লিখে ফেলো, আর উপরে লিখে ফেলো বিয়োগ করি এক। দেখো সাতের নয় বিয়োগ পাঁচের নয়। শিবির শিক্ষার্থী একটু খেয়াল করে দেখো, এখানেও লসাগু মানে হর একই আছে, যে আমরা লসাগু করে নয় পেয়েছি, নয় সাতের নয়ের ভিতরে একবার যায় সাত অক্ষে সাত, বিয়োগের বিয়োগ নয় নয়ের ভিতরে একবার যায় পাঁচ অক্ষে পাঁচ। তাহলে সাত থেকে পাঁচ আমি বিয়োগ করে দিলাম, উপরে থাকলো দুই নিচে নয়, তাহলে দুই বাই নয়, উত্তর দুই বাই নয়। এরপরে দেখো এখানে একটা সংখ্যা আছে এক বিয়োগ দুইয়ের তিন, এখানে কিন্তু একের নিচে দাগ নেই এবং কোনো সংখ্যা নেই, তাহলে আমরা কিভাবে করব। হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা কিভাবে করব একটু খেয়াল করে দেখো, এখানে মনে মনে এক ধরতে হবে, একের নিচে এক ধরতে হবে, তাহলে তিন আর একে যদি আমি লসাগু করি তাহলে তিন লসাগু হবে, তাহলে নিচে তিন, তাহলে এক দিয়ে তিন দিয়ে গুণ করলে তিনই হবে, তিন অক্ষে তিন। তারপরে এই বিয়োগ চিহ্ন, বিয়োগ চিহ্ন তিন তিনের ভিতরে একবারে যায়, আমরা দুইকে যদি এক দিয়ে গুণ করি দুই অক্ষে দুই, তাহলে আমরা কী পেলাম, আমরা তিন বিয়োগ দুই পেয়েছি। এখন বিয়োগ করে উপরে এক হলো নিচের তিন, তাহলে উত্তর একের তিন পেয়ে গেছি। ঠিক এরকম আর একটা অঙ্ক দেখো, এক বিয়োগ সাতের দশ, তাহলে এখানেও লসাগু কত হলো, দশ হলো। তাহলে এই যে মনে মনে এক ধরলাম, তাহলে এক দিয়ে দশ যদি আমি গুণ করি তো দশ অক্ষে দশ, বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন, দশ দশের মধ্যে কয়বার যায়, একবার যায়, তাহলে কি করব, সাত অক্ষে সাত বসিয়ে দিলাম। এখন দশ থেকে যদি সাত বিয়োগ করে থাকে কত, তিন। শিক্ষার্থীরা আমি উপরে তিন লিখেছি নিচে দশ, তাহলে উত্তর তিনের দশ। দেখো এখানে লব ছোট হর বড়। চার নম্বরে আসো, দেখো সেম তিন হর এপাশেও তিন, তাহলে দুইয়ের তিন বিয়োগ একের দুই, আমরা লব হর লসাগু পেয়েছি তিন। তিন তিন নিবিত কয়বার যায়, একবার যায়, এক দিয়ে দুকে দুইকে গুণ করেছি দুই অক্ষে দুই, বিয়োগের বিয়োগ তিন তিন নিবিত একবার যায় এক অক্ষে এক, তার দুই থেকে এক বিয়োগ করলে আমরা এক পাই, তার নিচে তিন উপরে এক, উত্তর একের তিন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের অঙ্ক শেষ, সবগুলো করে দিয়েছি, যোগ যোগের কিছু অঙ্ক আছে, তোমরা ওগুলো বাসায় প্র্যাকটিস করবে, তোমাদের বাড়ির কাজ থাকবে তিন নং হিসাব করি সব এসডাব্লু, এসডাব্লু করে আমার আইডিতে তোমরা পাঠিয়ে দিবে, আর সিডাব্লুতে যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা আমাকে মেসেজ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।